রাজ্যে করোনা সংক্রমণের মাত্রা অতিরিক্ত ভাবে প্রাদুর্ভাবের ফলে আগামী 26 মে সকালে 5 ঘটিকা পর্যন্ত পানিসাগর নগর পঞ্চায়েত এলাকার মোট 13টি ওয়ার্ডে 10 দিনের জন্য কন্টেইনমেন্ট জোন জারি করা হয়েছে। এই মর্মে পানিসাগর মহকুমা সদরে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। এর মধ্যে নিত্য প্রয়োজনীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান সহ ফলের দোকান, ঔষধের দোকান সহ প্রয়োজনীয় অন্যান্য সামগ্রীর ব্যবসায়ী প্রতিষ্ঠান খোলা থাকবে। সরকারি বিধিনিষেধ জারি হওয়ার পর মঙ্গলবার সকাল থেকেই পানিসাগর নগর পঞ্চায়েত এলাকায় মোট 5টি গেট বসিয়ে নগর এলাকাকে পুরোপুরি সুরক্ষিত রাখতে পানিসাগর মহকুমা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়। একই সাথে বাড়ানো হয়েছে জোর এলাকায় পুলিশি নজরদারিও। শুধু তাই নয়, পানিসাগর নগর পঞ্চায়েতের উদ্যোগে পানিসাগর নগর এলাকার বাজারে স্যানিটাইজেশনের প্রক্রিয়াও জারি রাখা হয়েছে। এই নিয়ে পানিসাগর মহকুমা প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানায় মহকুমার সভাপতি সম্পূর্ণ জনগণ। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।